বিসমিল্লাহিরহমানিরহিম, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? সবাই ভালো আছো নিশ্চয়ই? আমিও ভালো আছি এবং খুব শীঘ্রই আমরা আবার মিলিত হতে যাচ্ছি, এর জন্য মনটা আরো বেশ ভালো আছে। তোমরা অলরেডি খবর পেয়ে গেছো যে আমরা তোমাদের জন্য একটা পরীক্ষার আয়োজন করতে যাচ্ছি। খুব শীঘ্রই তোমাদের আমি ডেট জানিয়ে দিব কবে পরীক্ষা হবে। এখন থেকে তোমরা বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী পড়তে থাকো। ইনশাল্লাহ নির্দিষ্ট সময়ে তোমাদের সাথে আমাদের আবার দেখা হবে। ঠিক আছে, আজকে তাহলে আমরা পাঠে চলে যাই। আমরা পড়ছিলাম প্রথম অধ্যায়ে, প্রথম পত্র। প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ে আমরা ছিলাম। ষষ্ঠ অধ্যায়ে জলবায়ু অঞ্চল এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কে আলোচনা করছিলাম। জলবায়ু অঞ্চলগুলো আলোচনা করা হয়ে গেছে। আজকে খুবই একটি কমন বিষয় এবং বর্তমানে যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেই জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করব। যদিও তোমরা ছোটবেলা থেকে এই জলবায়ু পরিবর্তন নিয়ে পড়ে আসছো এবং জলবায়ু পরিবর্তন তোমরা পর্যবেক্ষণও করতে পারছো, এখন তোমরা নিজেরাই দেখতে পাও যে ছোটবেলায় কেমন জলবায়ু দেখেছিলে, এখন কি দেখছো, তার মধ্যে ব্যাপক পরিবর্তন সাধিত হয়ে গেছে। তো কেন এই জলবায়ু পরিবর্তন হচ্ছে বা জলবায়ু পরিবর্তন জিনিসটা কি, সেটা নিয়েই হচ্ছে আমরা আজকে আলোচনা করব। তোমাদের সাথে অনেকবারই আমি বলেছি জলবায়ু জিনিসটা কি। জলবায়ু হচ্ছে আবহাওয়ার দীর্ঘ সময়ের ফলাফল, অর্থাৎ একটি বৃহৎ অঞ্চলে বৃহৎ সময় ধরে যখন আবহাওয়া পর্যবেক্ষণ করা হয় তখনই দেখা যায় যে মোটামুটি একই ধরনের যে রেজাল্ট আসে তার ভিত্তিতে জলবায়ু বিজ্ঞানীরা হচ্ছে জলবায়ুর শ্রেণীবিভাগ করে থাকে। তো বর্তমানে দেখা যাচ্ছে যে এই যে জলবায়ু, এই জলবায়ুগুলো হচ্ছে অনেকটাই পাল্টে যাচ্ছে। আমাদের বাংলাদেশের কথাই যদি বলি, আমরা দেখি যে এখন বাংলাদেশের যে শীত মৌসুম, শীত মৌসুমের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এখন আর ব্যাপক শীতটা আমাদের পড়ে না এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে বর্ষাকালেও বৃষ্টির প্রকোপও হচ্ছে কমে গিয়েছে, কিন্তু গ্রীষ্মের প্রকোপ কিন্তু সবসময়ই বেশি আছে। এর ফলটা কেন হচ্ছে? এটা হচ্ছে আমাদেরই কর্মফলের থেকেই মোটামুটি এই অবস্থার সৃষ্টি হচ্ছে। যাই হোক, সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে যদি আমরা বলছি যে জলবায়ু দীর্ঘ সময়ের আবহাওয়ার ফলাফল, এটা সহজে পরিবর্তন হয় না, কিন্তু বিভিন্ন প্রাকৃতিক কারণ এবং মানব সৃষ্ট কারণের ফলে বর্তমানে দেখা যাচ্ছে যে এর ব্যাপক পরিবর্তন সাধিত হচ্ছে। ঠিক আছে, এবার আমরা জেনে নেই যে হচ্ছে কি কি কারণে এই পরিবর্তন হতে পারে। বিজ্ঞানীরা বিভিন্ন পর্যবেক্ষণ করে আবিষ্কার করে যে হচ্ছে কিভাবে এই পরিবর্তনটা সাধিত হচ্ছে। এক্ষেত্রে তারা হিমবাহের বরফের আস্তরণের পুরুত্ব পর্যবেক্ষণ করেন, বরফের বুদবুদ, বরফের মধ্যে যে কিছুটা বাষ্প জমা থাকে সেগুলো পর্যবেক্ষণ করেন এবং সেই বুদবুদ থেকে প্রাপ্ত তথ্য সংগ্রহ করেন, সমুদ্রের পললের আস্তরণ পরীক্ষা করেন, কতটা পুরু হয়ে আস্তে আস্তে পলি সঞ্চিত হচ্ছে সেটা তারা পর্যবেক্ষণ করেন, উদ্ভিদের পরাগরেণ বিশ্লেষণ এবং প্রাণী ও উদ্ভিদের জীবাশ্ম, বৃক্ষের বার্ষিক ক্রমবৃদ্ধির যে বলয় আছে সেই বলয়ের হ্রাস বৃদ্ধি পর্যবেক্ষণ করে তারা এই যে জলবায়ু পরিবর্তন, এই পরিবর্তনের কারণকে দুটি ভাগে ভাগ করে, একটি হচ্ছে প্রাকৃতিক কারণ আরেকটা হচ্ছে মনুষ্য সৃষ্ট কারণ। এখন আসি আমরা প্রাকৃতিক কারণগুলো কি কি হতে পারে। প্রথমেই হচ্ছে সূর্যরশ্মি ও পৃথিবীর পারস্পরিক সম্পর্কের পরিবর্তন। আমরা জানি মহাবিশ্বে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী আবর্তন করছে। এই আবর্তনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক তার মধ্যে কিছুটা পরিবর্তন এসেছে, যার ফলে হচ্ছে আমাদের আবহাওয়া জলবায়ুর উপর প্রভাব পড়ছে। এই পরিবর্তনগুলো কি হতে পারে? পৃথিবীর অক্ষকোণের পরিবর্তন। আমরা জানি যে কক্ষতলের সাথে পৃথিবী 65.5 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করছে।
এই 66.5 ডিগ্রি যে কৌণিক অবস্থান আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এই কৌণিক অবস্থানের মধ্যে কিছুটা পরিবর্তন সাধিত হয়েছে যার ফলে পূর্বের যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে একটু বিচ্যুত হয়ে যাওয়ার তাপমাত্রার হ্রাস বৃদ্ধি সাধিত হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে কক্ষপথের পরিবর্তন এই কৌণিক অবস্থানের পরিবর্তনের জন্যই এর যে আবর্তন পথ একটি ইলিপটিক্যাল পথ অর্থাৎ উপবৃত্তাকার একটা রাস্তা ছিল সেই রাস্তাটার মধ্যেও কিছুটা পরিবর্তন সাধিত হয়েছে অর্থাৎ একটু কৌণিক অবস্থান পরিবর্তনের ফলে তার যে ঘূর্ণনের রাস্তা সেই ঘূর্ণনের রাস্তা বা পথটার মধ্যেও কিছুটা পরিবর্তন সাধিত হয়েছে এবং সর্বশেষ কারণ যেটাকে বলা যায় সেটা হচ্ছে পৃথিবীর অপসূর এবং অনুসূর অপসূর মানে সূর্য থেকে দূরত্ব এবং অনুসূর মানে কতটা নিকটে অবস্থান করছে এই অনুসূর অবস্থানেরও পরিবর্তন সাধিত হয়েছে দ্বিতীয়ত যেটা সূর্যের শক্তি উৎপাদনের হ্রাস বৃদ্ধি সূর্যের ভিতর যে কণিকাগুলো হচ্ছে সেগুলোর মধ্যে সবসময়ই আন্দোলন হচ্ছে এই আন্দোলনের ফলে হচ্ছে শক্তি উৎপাদন হয় সেই শক্তি উৎপাদনের হ্রাস বৃদ্ধির ফলে হচ্ছে আমার জলবায়ুর উপর প্রভাব পড়ছে তৃতীয়ত মহাদেশসমূহের স্থান পরিবর্তন তোমাদের অনেকবার আমি পাঁচ সঞ্চলন তত্ত্ব বা প্লেট টেকটোনিক থিওরি পড়িয়েছি কন্টিনেন্টাল ড্রিফট থিওরি পড়িয়েছি সেখানে তোমরা জানো যে মহাদেশসমূহ একসময় একসাথে ছিল সেখান থেকে আস্তে আস্তে বিচ্যুত হয়ে যাচ্ছে বিচ্যুত হয়ে তারা বর্তমান অবস্থায় এসেছে এবং এখনো দেখা যাচ্ছে কিছু কিছু মহাদেশ সম্মুখীভাবে এগিয়ে আসছে আবার কিছু কিছু মহাদেশ সমূহ একটা থেকে আরেকটা বিচ্যুত হয়ে যাচ্ছে এই যে মহাদেশ সমূহের স্থান পরিবর্তন এটা হচ্ছে আমার জলবায়ুর উপর ব্যাপক প্রভাব ফেলছে চতুর্থত সমুদ্র স্রোত ও মহাসাগরগুলো সঞ্চিত উত্তাপ শক্তির পরিবর্তন যেহেতু বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাচ্ছে সেহেতু হচ্ছে সমুদ্রের পানির তাপমাত্রাটাও বেড়ে যাচ্ছে কারণ হচ্ছে বায়ুমণ্ডলের তাপকে ধরেই পানিটা উত্তপ্ত হয় যার জন্য এর যে ভিতরে যে সঞ্চিত উত্তাপ সেই শক্তিরও পরিবর্তন সাধিত হচ্ছে আমরা জানি যে বিশাল জলরাশি ধীরে ধীরে তাপ গ্রহণ করে এবং সেই তাপটা তারা অনেক সময় ধরে রাখতে পারে ফলে দেখা যাচ্ছে যে যেহেতু উত্তাপটা বেশি সেহেতু সেই উত্তাপ ধরেও রাখছে বেশি ফলে আমার জলবায়ুর উপর বিশাল প্রভাব পড়ছে আগ্নেয়গিরির দূষণ আগ্নেয়গিরি যখন বিস্ফোরিত হয় তখন এর ভিতর থেকে ধূম্র গ্যাস বিভিন্ন রঞ্জক পদার্থ অনেক উঁচুতে পর্যন্ত ছিটকে পড়ে এই ছিটকে পড়া পদার্থগুলো বায়ুমণ্ডলের সাথে মিশে দেয় ফলে কি হয় সেখানে কি বলে রঞ্জক পদার্থের পরিমাণ যেটা আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম যে বায়ুমণ্ডলের একটি উপাদান হচ্ছে ধূলিকণা সেই পরিমাণটাকে বাড়িয়ে দেয় ফলে এই যে বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণা বা রঞ্জক পদার্থ এরা তাপটাকে ধরে রাখে তাপটাকে ধরে রাখার ফলে বায়ুমণ্ডলের তাপটা অনেকাংশেই বেড়ে যায় এবং এলনিনো বা লালিনোর প্রভাব এলনিনো লালিনো তোমাদের আমি জলবায়ু পড়ানোর সময় পড়িয়েছি যেটা হচ্ছে আমার বায়ু প্রবাহের আইসিডি জেট জোনের পরিবর্তনের ফলে সাধিত হয় এই ছিল মোটামুটি আমার প্রাকৃতিক কারণগুলো এবার আমরা জানবো হচ্ছে মানুষ সৃষ্ট কারণগুলো কি কি মনুষ্য সৃষ্ট কারণগুলোর মধ্যে প্রথমে যেটা আমরা দায়ী করি সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার জীবাশ্ম জ্বালানির ব্যবহার আমাদের ক্রমাগতই বেড়ে যাচ্ছে 19 শতকে শিল্প বিপ্লবের পর থেকেই দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন ক্ষেত্রে কল কারখানাতে হচ্ছে বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানির ব্যবহার করে আসছি এই জীবাশ্ম জ্বালানি বিদ্যুৎ উৎপাদন এগুলো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা প্রতিনিয়তই দূষণ করে চলেছি যানবাহনের পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে সেখানেও আমাদের জীবাশ্ম জ্বালানির ব্যবহার এবং দৈনন্দিন জীবনেও আমরা জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে আসছি ফলে হচ্ছে আমার বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ
বেড়েই যাচ্ছে, যেটা আমার জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বিশাল ভূমিকা রেখে চলেছে। দ্বিতীয়ত হচ্ছে বন উজাড়, যেই বৃক্ষ আমাদের বাতাসকে পরিশুদ্ধ করে, অক্সিজেন সৃষ্টি করে, কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করে তারা অক্সিজেন সৃষ্টি করে, সেই বনকেই আমরা নির্বিচারে কেটে ফেলছি। আমরা বসতি তৈরি করছি, শহর বানাচ্ছি, যার ফলে হচ্ছে সবুজ পৃথিবী আস্তে আস্তে কমে যাচ্ছে, ইটকাঠের পৃথিবী আমরা তৈরি করে ফেলছি। ফলে দেখা যাচ্ছে যে বায়ু যে বিশুদ্ধকরণ প্রক্রিয়া চালাত গাছ, সেই গাছটাই আমার নাই হয়ে যাচ্ছে এবং বায়ুটাকে আমরা বিশুদ্ধ করতে পারছি না। ফলে কি হচ্ছে, মিথেনের নির্গমন বেড়ে যাচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে নাইট্রাস অক্সাইডের পরিমাণটা অনেকাংশেই বেড়ে যাচ্ছে। তৃতীয়ত হচ্ছে গ্রিন হাউস গ্যাসের ব্যবহার। গ্রিন হাউস গ্যাসের ব্যবহার বলতে আমি এখানে বোঝাচ্ছি যে হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে যে আমাদের বিলাসবহুল বিভিন্ন জিনিসগুলো আছে, সেগুলো ব্যবহার করতে গিয়ে হচ্ছে আমরা বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণটা বৃদ্ধি করে ফেলছি। যেমন হচ্ছে রেফ্রিজারেটর একটি উল্লেখযোগ্য উপাদান এখানে, যেটা আমাদের জীবনের সাথে এখন একেবারেই মিশে গেছে। রেফ্রিজারেটর ছাড়া আমাদের চলেই না, এবং রেফ্রিজারেটর খুললেই আমাদের সিএফসি গ্যাস বাতাসে নির্গত হয়। এরকম এয়ার কুলার আছে, তারপর হচ্ছে প্রসাধন সামগ্রীর মধ্যে পারফিউম আছে, এগুলো ব্যবহার করতে গিয়ে হচ্ছে আমরা প্রতিনিয়তই বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাস বাড়িয়ে তুলছি। এখানে আমরা সিএফসি, হ্যালন, হিলিয়াম, এগুলো হচ্ছে ফ্রেয়ন, এগুলো বৃদ্ধি করে চলেছি। এরপরে আসি আমরা দূষণ বৃদ্ধি। প্রতিনিয়তই আমরা বায়ু দূষণ করে ফেলছি। ওই আগেরগুলো যদি বলি, জ্বালানি ব্যবহার করছি, বন উজাড় করছি, গ্রিন হাউস গ্যাস ব্যবহার করছি, এভাবে হচ্ছে আমরা প্রতিনিয়তই দূষণের মাত্রা বাড়িয়ে চলছি, যানবাহন চালাচ্ছি। এর ফলে দেখা যাচ্ছে যে আমার বাতাস আস্তে আস্তে উত্তপ্ত হয়ে যাচ্ছে এবং বায়ু দূষণজনিত কারণে মিথেন, জলীয় বাষ্প এবং ওজোন প্রভৃতি গ্যাসের ঘনত্ব বায়ুমণ্ডলে বৃদ্ধি পাচ্ছে। ফলশ্রুতিতে ক্রমাগত আমাদের বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। শেষ কারণ যেটা আমরা বলতে পারি, সেটা হচ্ছে খনি থেকে নির্গত গ্যাস। খনি থেকে নির্গত গ্যাস মানে হচ্ছে বিশেষ কিছু খনি, যেমন কয়লার খনি, প্রাকৃতিক গ্যাসের খনি, যেগুলো সচরাচর কার্বনজনিত খনি, এগুলো থেকে দেখা যাচ্ছে যে আমার কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাড়িতে নির্গত হচ্ছে। প্রাকৃতিক গ্যাস খনি থেকে অনেকটা গ্যাসই বায়ুমণ্ডলের সাথে মিশে যাচ্ছে, ফলে কি হচ্ছে, আমার বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের পরিমাণটা বেড়ে যাচ্ছে। তার মানে এইগুলো কারণেই হচ্ছে আমার কি হচ্ছে, জলবায়ুর পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা জেনে নিলাম প্রাকৃতিক কারণগুলো এবং মনুষ্য সৃষ্ট কারণগুলো কি কি হতে পারে। এবার আসি এই যে জলবায়ু পরিবর্তন, এই জলবায়ু পরিবর্তনের ফলে বায়ুমণ্ডলে কি ধরনের প্রভাব পড়ছে। সবচেয়ে প্রথমে যে প্রভাব, সেটা হচ্ছে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি। আমরা এই যে কারণগুলো আলোচনা করলাম, প্রতি ক্ষেত্রেই আলোচনা এসেছে যে এই গ্যাসগুলোর ফলে হচ্ছে বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এবং পর্যবেক্ষণ করলে দেখা যাচ্ছে যে হচ্ছে আগামী 100 বছরের মধ্যে পৃথিবীর তাপমাত্রা 0.60°C বৃদ্ধি পাবে। অর্থাৎ গত 100 বছর থেকে এই 100 বছরের মধ্যে তাপমাত্রার ব্যাপক পরিবর্তন সাধিত হচ্ছে। আমরা যদি এই এই ডাটাগুলো পর্যবেক্ষণ করি, তাহলে দেখব 1850 সাল থেকে যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং 2005 সাল পর্যন্ত যে রেকর্ড এসেছে, সেখানে দেখা যাচ্ছে যে হচ্ছে আমার 0.1
76 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়ে গেছে। ভূমণ্ডল হচ্ছে খুব দ্রুতই উত্তপ্ত হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে আমার এইভাবে যদি ক্রমাগত চলতে থাকে তাহলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে এবং আগামী 21 শতকের শেষের দিকে হচ্ছে আমার তাপমাত্রা আরো অনেক গুণ বেড়ে যেয়ে সেটা হয়ে যাবে 2.5 ডিগ্রি থেকে 5.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এরপরে কি হবে? হিমবাহ ও মেরু অঞ্চলের বরফ গলন। আমরা জানি যে পৃথিবীর দুই মেরু অঞ্চলেই হচ্ছে আমার বরফে আবৃত আছে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। এই তাপমাত্রা বৃদ্ধির ফলে দেখা যাচ্ছে যে আমার আর্কটিক অর্থাৎ উত্তর দিকেই হচ্ছে গলনের পরিমাণটা অনেকাংশেই বেড়ে যাচ্ছে এবং দক্ষিণে অ্যান্টার্কটিকাতেও অনেক জায়গায় হচ্ছে আমার ভূমির সৃষ্টি হচ্ছে, যেখানে হচ্ছে যে যেই মহাদেশকে আমরা মানবশূন্য মহাদেশ বলতাম বা জীবশূন্য মহাদেশ, খুবই সামান্য কিছু প্রাণীর অস্তিত্ব সেই মহাদেশে পাওয়া যায়, সেখানেও আস্তে আস্তে ভূমির দেখা পাওয়া যাচ্ছে। তাহলে এটা গেল হচ্ছে আমাদের হিমবাহ গলন ও মরু অঞ্চলের বরফে মানে হচ্ছে আমার আচ্ছা গ্রিনল্যান্ডে হচ্ছে ওয়েবার নামে একজন ফটোগ্রাফার, তিনি হচ্ছে তার কাজ হচ্ছে বিভিন্ন হিমবাহর ছবি তোলা। সেই উনি ছবি তুলতে যে দেখেছেন যে আগে যেভাবে ছবি তোলা যেত হিমবাহগুলো যেমন ছিল, কিন্তু বর্তমানে সেই হিমবাহগুলোর মধ্যে ব্যাপক ফাটলের সৃষ্টি হয়েছে এবং তিনি একবার বিশাল বিপদের সম্মুখীন হয়েছিল, কারণ হচ্ছে ফাটলের ফলে হিমবাহগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে এবং এই হিমবাহগুলো পানির সাথে মিশে পানির উচ্চতা আরো অনেক গুণ বাড়িয়ে দিচ্ছে। এবার আসি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। এই যে হিমবাহ গুলো যদি গলতে শুরু করে তাহলে কি হবে? আমার বিশুদ্ধ পানির পরিমাণটা বেড়ে যাবে, যে পানিটা নিম্ন এলাকার দিকে ধাবিত হয়ে সমুদ্রে মিশে যাবে, ফলে কি হবে সমুদ্রের যে পানি ধারণ ক্ষমতা সেই পানি ধারণ ক্ষমতা তার চেয়ে বেশি পানি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ফলে দেখা যাচ্ছে যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা আমার অনেকাংশেই বৃদ্ধি পেয়ে যাবে। 1961 সাল থেকে সমুদ্রের গড় উচ্চতা প্রতি বছর 1.8 করে বৃদ্ধি পাচ্ছে, 1.8 মিলিমিটার। খুবই সামান্য, যেটা চোখে দেখা যায় না, কিন্তু দিনের পর দিন যদি এভাবে চলতে থাকে একসময় কিন্তু বিশাল উচ্চতা বেড়ে যাবে এবং সমুদ্রের উচ্চতা আমার 2 থেকে 3 সেন্টিমিটার বেড়ে গেলেই অনেক দেশ নিম্নে ডুবে যাবার সম্ভাবনা আছে। আমাদের মালদ্বীপ বলে যে দেশটি আছে যেটাকে হচ্ছে আমরা দ্বীপপুঞ্জ বলে থাকি, অনেকগুলো দ্বীপের সমন্বয়ে হচ্ছে আমার মালদ্বীপের সৃষ্টি। এইভাবে যদি হচ্ছে পানির উচ্চতা বৃদ্ধি পেতে থাকে তাহলে দেখা যাবে যে হচ্ছে একসময় হয়তো মালদ্বীপ বলে কোনো দেশের অস্তিত্ব পৃথিবীর মানচিত্রে থাকবে না, সেটা বিলীন হয়ে যাবে। অবশ্য অনেক বিজ্ঞানীই বলছে যে যেহেতু পানির
পরিমাণ বেড়ে যাচ্ছে তখন হয়তো দেখা যাবে যে সমুদ্র তো হচ্ছে একটা বাটির মতো, এই পানির চাপেতে অনেক সময় হচ্ছে নিচটা হয়তো ডেবে যাবে, তখন হয়তো পানি ধারণ ক্ষমতা তার হয়ে যেতে পারে। কিন্তু আমরা সেই দিকে যাচ্ছি না, আমরা বর্তমান অবস্থার প্রেক্ষিতেই চিন্তা করছি যে হচ্ছে পানির উচ্চতা অনেকখানি বেড়ে যাবে এবং অনেক উপকূল সমুদ্র সমতলে অবস্থিত দেশগুলো বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এরপরে আছে প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা জলবায়ু পরিবর্তনের কারণ এবং এর ফলাফলটা কি বা প্রভাবটা কি সেগুলো সম্পর্কে আলোচনা করলাম। তাহলে এই যে জলবায়ু পরিবর্তন, এই জলবায়ু পরিবর্তন কিন্তু আমাদের জীবকুলের উপর বিশাল ভূমিকা পালন করছে। বিশেষত এই জীবকুলের আমাদের যে অনেকগুলো প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা পালন করছে। দেখা যাচ্ছে যে অনেক প্রাণী তাদের অনুকূল পরিবেশ না পাওয়ার জন্য আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এবং আমাদের বিশেষত হচ্ছে সামুদ্রিক প্রাণী এবং মৎস্যকুল যারা আছে এদের দেখা যাচ্ছে যে প্রজননের যে সময় সে সময়ে তারা ডিম ছাড়ছে না, অন্য কোনো সময়ে যে ডিম ছাড়ছে কারণ হচ্ছে তাদের অনুকূল পরিবেশ তারা পাচ্ছে না, ফলে মাছের বৃদ্ধি ব্যাহত হচ্ছে। এবং স্থলজ যে প্রাণীকুল আছে বিশেষত উদ্ভিদের বিকাশটা ঠিকভাবে হচ্ছে না এবং অনেক প্রাণী আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আগামীতে আমরা হচ্ছে পরীক্ষা দিতে বসব, তোমাদের শুরুতেও একবার বলে দিয়েছি যে খুব শীঘ্রই আমরা পরীক্ষার হলে মিলিত হব, সেই জন্য আমি আগামী ক্লাসে তোমাদের প্রথম পত্রের যে ধরনের প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব। আশা করি সবাই তোমরা সাথে থাকবে, বাড়িতে থেকো, ভালো থেকো, আর তোমাদের স্বাস্থ্যের কথা চিন্তা করেই আমরা পরীক্ষা নেওয়ার চিন্তা করছি। পরীক্ষাটা আশা করি তোমাদের কোনো ক্ষতির কারণ হবে না, তোমাদের দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে হবে সেই লক্ষ্যেই আমরা পরীক্ষার আয়োজন করেছি। সকলে ভালো থেকো।